সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019-20 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। আসলে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত আসলে বিস্তারিত ডিটেলস আজকে থাকবে। আসলে যে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেইটার ডিটেলস আজকে থাকবে। কবে পর্যন্ত, কত তারিখ পর্যন্ত লাস্ট প্রাথমিক আবেদন করা যাবে মাস্টার্সে নিয়মিত 19-20 সেশনে। তো এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম, যেটা বললাম সময় আগামী নভেম্বর 2021 তারিখে বৃদ্ধি করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 23 নভেম্বর 2021 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। আর এখানে বলছে যে 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। 1. অনলাইনে প্রাথমিক আবেদন জমা ও ফর্ম পূরণ প্রিন্ট কপি সংগ্রহ করা শেষ তারিখ 22/11/2021 রাত 12টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া সর্বশেষ তারিখ 23/11/2021 তারিখ পর্যন্ত। তারপর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা সর্বশেষ তারিখ 24/11/2021। আর কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 200 টাকা হারে প্রতি শিক্ষার্থীর সংশ্লিষ্ট খাতে, মানে এটা হচ্ছে সোনালী ব্যাংক শাখার মাধ্যমে কলেজে দিতে হবে। সেটা কলেজ কর্তৃপক্ষের কাজ, এটা সেটা হচ্ছে আপনার জানতে হবে না, এইটা কলেজ কর্তৃপক্ষের কাজ। 25 তারিখ থেকে 1 তারিখ। এখানে বিশেষ দ্রষ্টব্য সংশ্লিষ্ট সকলকে কোভিড-19 মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। এখানে স্বাক্ষরিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ডিন, তারপর এগুলো তো বিস্তারিত থাকছে। আর এখানে হচ্ছে যেটা বলছে মেইন, যেটা আসলে সেটা হলো যে 19-20 শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার্স যারা আসলে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল, সেইটাই আগামী 22 নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে আসলে সংশ্লিষ্ট যে সকল শিক্ষার্থী মাস্টার্সে প্রাথমিক আবেদন করতে পায়নি অনলাইনে, তারা আগামী 22 তারিখ রাত 12টা পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পাবে তাদের, মানে ভর্তির কনফার্মের জন্য। তো তারপরে এটা হচ্ছে যে কি করতে হবে, যে তাদের আসলে 300 টাকা সেটা কলেজে জমা দিতে হবে 23 তারিখের মধ্যে। এইটা আসলে মেইন। তো যদি অবশ্যই ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।